তাহলে নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত। আমাদের গাড়িতে করে জার্নি শুরু হলো, কিছু দূর আসার পথেই শুরু হয়েছে আবার সেই জ্যাম। এই যে জ্যাম শুরু হচ্ছে, এই জ্যামের মধ্যে দিয়ে আমাদের এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। কখন পৌঁছে হোটেলে জানি না। এই যে ফুল দেখতে পাচ্ছ, এই ফুলটা বছরে একবারই হয় এবং দশমীর দিন হয়, দশরার দিন। যাই হোক, জ্যাম একটু ছেড়েছি, এবার আবার এগিয়ে যাচ্ছি। আবার জ্যামে পড়েছি। আবার আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। দার্জিলিং এর নাম করা জ্যাম, টয় ট্রেন। এখন মাঝে তিনটার সময় আমরা এসে পৌঁছলাম আমাদের হোটেল রোজ গার্ডেন। রোজ গার্ডেন আমরা দুটো রুম নিয়েছি, এই একটা রুম এবং এই রুটে আমাদের রুমে ভাড়া পড়ছে পার রুম 2,500 টাকা করে। বাথরুমে গিজার আছে। এবং সঙ্গে একটা চেয়ার আর কাপড় চোপড় রাখার জন্য আলমারি, টিভি, জানলা। জানলা থেকে আমরা এই ভিউটা পাচ্ছি। এছাড়াও ঘর থেকে বেরিয়েই আমরা এই ভিউটা পাচ্ছি। দেখতে খুব অপরূপ লাগছে, যেন মনে হচ্ছে পাহাড়ের কোলে মেঘ বসে রয়েছে। এবং রুমটার পাশে একটা রুম। আর এখানে পেছনে একটা টিভি, একটা আলমারি। পুরো বছর একবারই হয়, এটা কেবল দশমী ফুল। রাতের খাবারের জন্য আমরা চললাম হচ্ছে হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট। এবং এখানে খাবার জন্য আমাদের প্রথমে এখানে লাইন দিতে হচ্ছে। রেস্টুরেন্ট বা চৌরাস্তা, এই চৌরাস্তা থেকে এই দিকে হচ্ছে আমাদের হোটেলটা, হোটেল রোজ গার্ডেন। আর এখন বাজে 9:28, হেঁটে যাচ্ছি। কতক্ষণ লাগছে ওখানে পৌঁছাতে? হোটেল সিদ্ধার্থ, তার পিছনেই হচ্ছে আমাদের হোটেলটা, হোটেল হিলটপ অ্যান্ড রেস্টুরেন্ট। এবং চলে এসে তারপরেই আমাদের হোটেলটা, হোটেল হোটেল রোজ গার্ডেন। এই চৌরাস্তা থেকে আমাদের হোটেল পর্যন্ত যেতে লাগছে সময় লাগছে, পায়ে হেঁটে আস্তে আস্তে গেলেও 5 মিনিট সময় লাগছে। 5 মিনিটের মধ্যে আমরা হোটেলের কাছে পৌঁছে যাচ্ছি। তাহলে আজকে ভিডিও এখানে শেষ করলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে অন্য দিন অন্য ভিডিওতে। এবং ভিডিও ভালো লাগলে লাইক করে, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারবে।